আসসালামু আলাইকুম প্রিয় সুপ্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন আর আমি আছি অল ডিজেন চ্যান্ডের পক্ষ থেকে মোহাম্মদ মামুন চৌধুরী আর আপনারা দেখছেন অল আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো বক্সের দরজা নেই বক্সের দরজার বর্তমান মূল্য কত কত টাকা করে এগুলো তৈরি করেছি এগুলো কোথায় যাবে বিস্তারিত তত্ত্বগুলো জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি আপনি একে একটি করে জানতে পারবেন আর এক মজে আমি আপনাকে বলি যারা কিনা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন এখনই আপনি যদি তিন ফিট বাই সাত ফিট বক্সের দরজা তৈরি করেন ডাবল ডিজাইন যদি ফ্র্যামটা হয় আঠারো গেজা তাহলে আপনার খরচা হবে সাত হাজার টাকা করে যদি আপনার যদি ফ্র্যামটা যদি মোটা হয় ষোলো গেজা তাহলে আপনার আট হাজার টাকা খরচা হবে সাড়ে তিনটি টাকা খরচা হবে আঠারো গেজার চৌকার দিয়ে আপনার আট হাজার টাকা আর বাইশ ষোলো গেজাটা দিয়ে আসবে আপনার নয় হাজার টাকা আর এসব ডিজাইনগুলো আমরা ভিতরে এই জন্যই পেনটা করে দিই যাতে ভিতরে পেন না করলে ভিতরে কিন্তু নষ্ট হয়ে যায় আমরা ভিতরে একটু দিয়ে দিই এবং কি অনেক সুন্দর অনেক মজবুত এগুলার ডাবল ডিজাইন দেখতে সেম এরকম আপনি চাইলে অটোমেটিক লগও লাগাতে পারেন আর ডান পাশেরটাতে আমরা অটোমেটিক লগ ব্যবহার করব এটা যাবে আপনার নোয়াখালী নোয়াখালী বাড়ির জন্য আমরা নোয়াখালী নেওয়া হয়েছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর যাবে ইনশাআাল্লাহ যখন আমি ওনার বাড়িতে মালটা ডেলিভারি করবো আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দেবো আর আমরা এগুলো তৈরি করেছি ষোলো গেজা চৌকাট বাইশ পাল্লা এটা আমরা নিয়েছি আট হাজার টাকা করে তিন ফিটটা আর যেটা আপনার তিন ফিট দু তিন ফিট চাইলে আপনি আট হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন এটা আপনি সাত হাজার টাকার মাধ্যমে করতে পারবেন আর বাংলাদেশে অসহ ব্যবসায়ী আছে যারা কিনা না এর নিয়ে একটা বলে একটাতে আমরা শুধু বক্স দরজা নয় আমরা সচলাচল আমরা কিন্তু প্রফেশনালি এর কাজ করার লোক কিন্তু আমরা এস এর কাজ এগুলো কিন্তু আমরা নিজে তৈরি করি এই দোকানটা আমাদের স্থান হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজারে চাইলে আপনি আপনার ডিস্ট্রিক্টেই নিয়ে ওয়ার্ডার করে আপনি সংগ্রহ করতে পারেন আর আমাকে ভাই বলে অনেক ভাই বলে ভাই বক্স দরজার ক্ষেত্রে চৌকাটা যদি আমি পাতলাই তাহলে টাকার পরিমাণ এত ডিফারেন্স হয় কেন আসলে আপনি যদি চৌকাটা আঠারো গাজা দেন তাহলে আসবে সাত হাজার টাকা এ যদি আপনি ষোলো গাজা দেন তাহলে আসবে আপনার আট হাজার টাকা সাত হাজার আট হাজার এটা হচ্ছে তিন ফিটের সাড়ে তিন ফিটটা হচ্ছে আট হাজার নয় হাজার টাকা আপনি ডাবল ডিজাইন বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর আপনি দরজা জানালা গেট গ্রিল যারাই যেখানে তৈরি করতে চান না গেলে তৈরি করতে পারবেন অনেকে যে আমাকে ছাড়া অন্য জায়গায় তৈরি করতে চায় তাহলে আপনি কিভাবে ভালো মালটা চিনে নেবেন আমরা যেসব দরজাগুলো ব্যবহার করি দরজাগুলোর ফ্রেমটা হচ্ছে গ্লেয়ার গেলপেনেস ম্যাটশিট এগুলো হচ্ছে গ্যালভেনেস এগুলো কখনো মরিচা আসবে না আর আসবে কোথাও আসবে যেখানে আপনার গ্ল্যান্ডার গষা হবে সেই জায়গাটা মরিচে চলে আসে কিন্তু আপনি অবশ্যই পেন্ট করতে হবে আপনি এসপি মেশিনের মাধ্যমে পেইন্টটা করবেন তাহলে এগুলো আপনার অনেক বছর চলে যাবে আপনার এগুলো পেনটা নষ্ট হবে না আমরা সচলাচল বক্সের দরজার ক্ষেত্রে দেখা যায় হাতে ব্রুশ দিয়ে পেন মেরে দেয় আমরা এই দরজাগুলো তিনোটা দরজা আমরা কিন্তু অ্যাসপি মেশিনের মাধ্যমে পেন্টটা করব। আর যেই গেটটা আমি বানাইতেছি এই গিটটা আপনার সেই বক্সের দরজার যেই বাড়িতে যাবে সেই বাড়িতে কিন্তু এই গেট গেটটাও যাবে আর গেটটার সাইজ হচ্ছে ছ ফিট বাই সাত ফিট গেটটা অনেক সুন্দর আর গেটটা আমরা তৈরি করতেছি পুরো ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে গেটটা যেই যেখান থেকে তৈরি করতে চান তাহলে চোদ্দোশো পঞ্চাশ টাকার মাধ্যমে ক্যাপসেল ডিজাইন তৈরি করতে পারবেন ডিজাইনটা সম্পূর্ণ মোটা মাল দিয়ে তৈরি করা অলিম্পিক ডিজাইনগুলো আর আমরা কিন্তু এটা দুপাল্লা ভিতরে একটা পকেটপাল্লা দেবো যেতে আস মানুষ আসা যাওয়ার জন্য এটা পাশে একটু কম চাইলে আপনি সাত ফিট বাই সাড়ে সাত ফিট রাখবেন তাহলে কিন্তু ক্যাপসেল ডিজাইন ফুটানোর জন্য সবচেয়ে বেস্ট হয় আর আমাদের কাজ আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং তত্ত্বগুলো জানতে তাহলে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেলাইকনটি অন করে দিন আমি বলছি না শুধু আমাকে দিয়ে কাজগুলো করাবেন আপনি আপনার এলাকার মানুষ দিয়ে আপনার ডিস্ট্রিক্টের মানুষ দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আমি এই জন্য বলছি অনেকেই আছে বক দরজা তৈরি করার ক্ষেত্রে বকদরজা ওজনে তৈরি করে ওজনে যদি তৈরি করেন ওয়াক্সপের মালিক অনেকেই রয়েছে ওজনে তৈরি করলে বক্সের দরজার ভিতরে মাটি এবং কি রডের টুকরা ঢুকিয়ে ওজন করে আপনাকে টাকা হাতিয়ে নেবে কিন্তু এই জন্য বলছি আপনি এগুলা থাউকে দিবেন আপনি বলে দিবেন পার্লারটা বাইশ গেজে হয় আর চেয়ে মোটা হয় না ব্লক শিট আর আপনার যে আপনার ফ্র্যামটা যে চৌকারটা চৌকারটা আঠারো গেজা এবং কি ষোলো গেজা হয় এবং কি আপনার বিশ গেজা চোকার রয়েছে বিশ গেজা দিবেন না বিশ গেজা দিলে আপনার এত মজবুত না অনেকে বিশ গেজা চৌকারের কিন্তু দরজাও ফিটিং করে টাকা কমের জন্য আসলে অনেকে সিটের করছে পার্থক্য হয় যদি আপনি লোহার সিটটা ব্যবহার করেন তাহলে কিন্তু এগুলো মরিচে চলে আসবে এগুলা খেয়াল করে নেবেন তাহলে কিন্তু আপনি কখনই প্রতারিত হবেন না এই জন্য আর ভিতরে অবশ্যই পেন্ট করে নেবেন আমাদেরকে বলতে হয় না আমরা কিন্তু ভিতরে পেন্ট করে দিই এই জন্যে যাতে ভিতরে প্রাণীতে পার্শ্ব পরিতন্য হয়ে নষ্ট না হয় আর অ্যাস এস এর কাজ আমরা সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আমরা এই চ্যানেলে দিই যারা কিনা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচংয়ে আমাদের দোকান অনেকে আমাকে জানতে চাই ভাই দোকানটা কি আপনার নাকি হা ভাইয়া দোকান আমার চাইলে আপনি আপনার থেকে নিয়ে আমাদেরকে কাজ করাতে পারবেন আপনার রিচার্জ করাতে পারেন না করলেও সমস্যা নেই এটা হচ্ছে আপনার ডিফেন্স আর ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন আর ভিডিওটা যে কোনো জায়গায় শেয়ার করতে বলবেন না কারণটা হচ্ছে আমার কথাগুলো জেনে হয়তো একজনের উপকার হবে এবং একজনতে আপনার থেকে শেয়ার করার কারণে আরেকজনের একটু উপকার হলে হয়তো আপনি কিছুটা সোয়াবও পাবেন কারণটা হচ্ছে আমি আপনাকে যেসব কথাগুলো বলছি সচলাচল মানুষ কিন্তু এসব কথাগুলা বলে না এগুলো রেটটা শুধু বলে মালিক